এ পর্বেও সবাইকে স্বাগতম প্রিয় ছাত্রছাত্রী আলোচনা করতেছিলাম আমি সামষ্টিক অর্থনীতি সাবজেক্টে ভোগ্য সঞ্চয় কনজাম্পশন এন্ড সেভিংস ফাংশন চ্যাপ্টারে আলোচনা আছি ষষ্ঠ ক্লাস হবে আজকে পার্ট সিক্স আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ভোগ সমীকরণ কীভাবে গঠন করতে হয় এই ক্লাসে আমরা আলোচনা করব ভোগসূচি এবং ভোগরেখা কী ভোগসূচি ও ভোগরেখা সম্পর্কে আমি আলোচনা করব ভোগসূচি কনজাম্পশন শিডিউল কোনো একটা নির্দিষ্ট সময়ে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয়ের সাথে ভোগ ব্যয়ের মধ্যকার সরাসরি সম্পর্ককে যে সূচি বা তালিকার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় ভোগসূচি তো খেয়াল করো ভোগসূচিটা আমি তোমাদেরকে দেখাবো আগে ভোগসূচি কনজাম্পশন শিডিউল ব্যয়যোগ্য আয় ওয়াই দ্বারা আয় বোঝায় এবং ভোগ ব্যয়যোগ্য আয়ের সাথে ভোগ ব্যয়ের সরাসরি সম্পর্কটাকে যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় ভোগসূচি মনে করে আমার আয় যখন শূন্য তখন আমি ভোগ করি একশো টাকা আয় যখন একশো তখন আমি ভোগ করি একশো পঞ্চাশ টাকা আয় জিরো হলেও ভোগ কিন্তু বজায় থাকবে মনে করো তোমার এ মাসে তোমার বাবার আয় এক টাকাও নেই অবশ্যই ফ্যামিলিকে খাওয়া পড়ার জন্য ভোগ করতেই হবে অর্থাৎ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না সেটি হচ্ছে স্বয়ংভূত ভোগ আয় শূন্য হলেও যে পরিমাণ ভোগ বজায় থাকে এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ইতিপূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করেছিলাম আয় এক টাকাও নেই তারপরে আমাকে কত টাকা কী ভোগ করতে হচ্ছে একশো টাকা আয় যখন হলো একশো তখন কিন্তু কী ভোগ কী বেড়ে গেছে আয় যখন দুইশো তখন আমি ভোগ করি দুইশো আয় যখন তিনশো তখন আমি ভোগ করি আড়াইশো দুইশো পঞ্চাশ আয় যখন চারশো তখন আমি ভোগ করি তিনশো খেয়াল করো ব্যয়যোগ্য আয় এবং ভোগ ব্যয়ের সরাসরি সম্পর্ক যে তালিকা বা সূচির মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় ভোগসূচি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভোগসূচি এরকম করে তোমরা যে কোনো এই টার্ম ম্যাথমেটিক্যাল এই অঙ্কগুলোই লিখতে হবে তা নয় তুমি সামঞ্জস্য রেখে যে কোনো মান ধরতে পারো যখন শূন্য তখন ভোগ এক হাজার যখন আয় এক হাজার তখন এটা মনে করো তুমি তোমার মতো করে সংখ্যা বসাইলা একটা সামঞ্জস্য রেখে তাহলেই হবে ইনশাল্লাহ আর যদি কোশ্চেন আসছে খ বিভাগে চার মার্কসের কোশ্চেন ভোগসূচি কী তুমি সুন্দর করে সংজ্ঞাটা দিবা দেওয়ার পর নিম্নে একটি কাল্পনিক ভোগসূচি তুলে ধরা হলো ভোগসূচি এটা উঠাইলা এমনি একটু ব্যাখ্যা দিবা চার মার্কস তোমাকে নিতে হবে চারে চার আমরা নিব এক মার্কস মিস করবো না যে সূচিতে লক্ষণীয় যে আয় যখন শূন্য তখন ভোগ একশো আয় যখন একশো তখন ভোগ একশো পঞ্চাশ আয় যখন দুইশো তখন ভোগ ব্যয় কত দুইশো আয় যখন তিনশো তখন ভোগ ব্যয় আড়াইশো আয় যখন চারশো তখন ভোগ ব্যয় হচ্ছে তিনশো টাকা চারে চার আসবে ইনশাল্লাহ এরপরে টপিক হচ্ছে ভোগ রেখা কনজাম্পশন কার্ভ একই টপিক একই ধারণা এখানে আমরা বলেছিলাম যে সূচির মাধ্যমে দেখানো হয় যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হবে ভোগ রেখা সমাজের একই কোনো নির্দিষ্ট সময়ে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয়ের সাথে ভোগ ব্যয়ের সরাসরি সম্পর্ককে যে রেখার মাধ্যমে দেখানো হয় বা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় ভোগরেখা আমি এই সূচি থেকেই ভোগরেখা করে দেখাবো যখন কোনো ভোগরেখা চাবে তখন তোমরা একটা কাল্পনিক ভোগসূচি এইভাবে উঠে ফেলবা যখন ভোগরেখা চাবে এরকম করে ভোগরেখা কী ধারণা চাইলো তো তুমি একটা কাল্পনিক ভোগসূচি এই সংজ্ঞা দেওয়ার পর ভোগসূচি একটা উঠাই ফেললা এটা উঠে তো এক মিনিটও লাগবে না তো উপরের সূচির আলোকে নিম্নে ভোগরেখা অঙ্কন করে দেখানো হলো দেখো ভোগরেখা আমি একটু মুছে ফেলছি তোমরা উঠে ফেলবা নিম্নের চিত্রে ভোগরেখা অঙ্কন করে দেখানো হলো দেখো ভূমি অক্ষে ব্যয়যোগ্য আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় সেম ভোগ ব্যয় কত আছে সর্বোচ্চ তিনশো পর্যন্ত খেয়াল করো পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো একটা স্পেস যে মাপে নেবো প্রত্যেকটা স্পেস আমরা একই মাপে নেবো আর প্রতিটা স্পেস আমি পঞ্চাশ করে ধরলাম তাহলে আরেকটা স্পেস কত হবে একশো এটা হবে দেড়শো এটা হবে দুইশো এটা হবে আড়াইশো এবং লাস্ট ওয়ান হবে কত এটা তিনশো আমাদের তিনশো পর্যন্ত আছে এরপরে আয় কত আছে সর্বোচ্চ ব্যয়যোগ্য আয় চারশো পর্যন্ত শূন্য মনে করো একশো দুইশো তিনশো লাস্ট ওয়ান কত চারশো আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় কত একশো এই যে আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় একশো এই অংশটা কি আয়ের উপর নির্ভর করে না আয় এক টাকাও নাই ভোগ করতেই হবে বেঁচে থাকার জন্য ভোগ করা মানে শুধু খাওয়া বোঝায় তা নয় কাপড় পরতে হবে সমাজে চলতে হবে রানিং খরচ আমাদের যেটা না হলেই নয় নিত্য প্রয়োজনীয় খরচগুলো
ভোগগুলো আমাদেরকে করতেই হবে, নিত্য প্রয়োজনীয় খরচ আমাদেরকে করতেই হবে, সেটাই বোঝাচ্ছে। আয় শূন্য, আয় আমার এক টাকাও নাই, আমাকে ধারদানা করে হোক বা আগের সঞ্চিত অর্থে হোক সেটা ভাঙায় আমাকে ভোগ করতে হবে। যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, আয় শূন্য হলেও যে ভোগ বজায় থাকে এটাকে বলা হয় কি, স্বয়ম্ভূত ভোগ। আয় শূন্য তখন ভোগ 100, আয় যখন 100 তখন ভোগ কত, 150, আয় যখন 200 তখন ভোগ কত, 200, আয় যখন 300 তখন ভোগ কত, 250, আয় যখন 400 তখন ভোগ হচ্ছে 300। এই যে আমরা বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভোগরেখা, ভোগরেখা সি। এটাকে আবার আমরা কি স্বল্পকালীন ভোগরেখাও বলে থাকি। এখন যদি 4 মার্কসের কোশ্চেন আসে তো আমাকে অবশ্যই 4 মার্কসের স্ট্যান্ডার্ড অ্যান্সার করতে হবে। তো আমরা কি করব, ভোগরেখা সম্পর্কে সুন্দর করে সংজ্ঞাটা দেব, দিয়ে বলবো নিম্নে চিত্রের মাধ্যমে, বা একটা কাল্পনিক সূচি নিলাম, ভোগরেখা অঙ্কনের জন্য একটি কাল্পনিক সূচি নেই, সূচিতে লিখলাম, তারপরে বলবো নিম্নে উপরের সূচির আলোকে নিম্নে ভোগরেখা অঙ্কন করে দেখানো হলো। ভোগরেখাটা আঁকলাম, শেষে এসে বলবো চিত্রে ভূমি অক্ষে ব্যয়যোগ্য আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে। সূচি অনুযায়ী ব্যয়যোগ্য আয় যখন 0 তখন ভোগ কত, 100, যা চিত্রের এই বিন্দু, এটাকেই বললাম মনে করো, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। খেয়াল করো সূচি অনুযায়ী আয় যখন 0 তখন ভোগ কত, 100, আয় যখন 0 তখন ভোগ 100, যা চিত্রের এই বিন্দু দ্বারা নির্দেশিত। আয় যখন 100 তখন ভোগ ব্যয় কত, 150, আয় যখন 100 ভোগ ব্যয় তখন 150, যা চিত্রের বি বিন্দু দ্বারা নির্দেশিত। আবার আয় যখন 200 তখন ভোগ ব্যয় 200, যা চিত্রের সি বিন্দু দ্বারা নির্দেশিত। আয় যখন 300 তখন ভোগ ব্যয় 250, চিত্রের ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এবং সর্বশেষ আয় যখন 400 তখন ভোগ ব্যয় হচ্ছে 300, আয় যখন 400 তখন ভোগ ব্যয় 300, যা চিত্রের ই বিন্দু দ্বারা নির্দেশিত। চিত্রের এই এ বি সি ডি ই বিন্দুসমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে ভোগরেখা। এখানে সিটা যে আমি লিখছি এটা ছোটো হাতের সি, এটা বড় হাতের সি আমি লিখেছি, সিতে কনজামশন বোঝানো হচ্ছে, ভোগ বোঝানো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ভোগরেখা, স্বল্পকালীন ভোগরেখা। আমি খুব ভালোভাবেই সহজ টপিক গোছানোভাবে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই তোমরা উপকৃত হবা, ক্লাসগুলো ভালোভাবে করবা মনোযোগ সহকারে, এবং অবশ্যই অবশ্যই ভালো লাগলে সবাই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা। সামষ্টিক অর্থনীতি অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, অর্থনীতি অনার্স সহ যেসব সাবজেক্টের অনার্সে ইকোনমিক্স আছে তাদের সবার জন্য প্রযোজ্য, মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, বিবি অনার্স ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে ইকোনমিক্স আছে সেগুলোতেও এই টপিকগুলো প্রযোজ্য, অর্থাৎ যাদের অর্থনীতি আছে সবার জন্য এগুলা অনেক গুরুত্বপূর্ণ টপিক। তো তোমরা সবার উদ্দেশ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে অবশ্যই সবাই উপকৃত হবে এবং আমারও সফলতা আসবে। আমি মনে করি যে আমার ক্লাস দ্বারা যদি স্টুডেন্ট উপকৃত হয় অবশ্যই আমাকে ভালো লাগবে, আরও ক্লাস দেওয়ার ইচ্ছা করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।